বরং নিমনি বিশুদ্ধি বুবাগ রাখর আগুলি রবীন্দ্র শতবার্ষিকী ভবন পালাই দেখা মহাত্মা গান্ধিনী ফিল ছাড়া বাঁচিয়ে নেই আশ্রয় মশাল তিনি চার সালে মহাত্মা গান্ধিনী আশ্রয় মশাল হাস্তিনী কেরেং কেরেং থায়ন পালাই দেখা যতনি সে কতর্কে পালাই দেখা আপান দা বুবাগ রাখর আগুলি পালাই দেখা ককথুম হুকুমো মুকুমো তাং বেদিনী লোয়া চুমবাই তাদের মুসঙ্গে পান্দা চেঙ্গি ফেকা মাঞ্জা ফোনায় নারওয়াই র মাঞ্জাখা ককথুম হুকুমো মুকুমো তাং বেদিনী দাগিফাং রতন বিশ্বাস নকারী কুবনী আদং র পান্ডাম কংদনা থাং তিনি তাং বেদিনী দাগিফাং মহাত্মা গান্ধিনী ওয়ানসুম আজাদিকে অমৃত মহোৎসব যে আমাদের 75 বছর দেশের স্বাধীনতার যে সুবর্ণ যে মুহূর্তগুলো এটার মধ্যে তুলে ধরা হবে। আমাদের রাজ্যের যারা যারা নাগরিক যারা ওই সময়ে যারা আমাদের ফ্রিডম মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন তাদের উপরে যেমন ডকুমেন্টারি হবে, যাদের যেমন বুকলেট তৈরি করা হবে, উন্মোচন করা হবে, মানুষের ওনাদের নামে রাজ্যের বিভিন্ন স্কুল কলেজ রাস্তাঘাট ইত্যাদি নামকরণ করা হবে, অনেকগুলো অনুষ্ঠান হবে, বিশ্বামুন্ডার থেকে শুরু করে বড় বড় অনুষ্ঠান হবে। জাস্ট এই কথাটুকু বললাম প্রাসঙ্গিক, কারণ মহাত্মা গান্ধী আমাদের স্বাধীনতার প্রেরণা, আমাদের 200 বছরের ব্রিটিশকে দেশকে মুক্ত করার ক্ষেত্রে ওনার অবদান আমরা সবাই জানি, এটা মানে নতুন করে বলার কোনো বিষয় নয়। এই কারণে আমরাই আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে একটাই অনুরোধ রাখবো, মহাত্মা গান্ধীর যে যে আদর্শ ওনার যে ফিলোসফি ওনার যে দর্শন যাতে আমাদের সবার মধ্যে আমরা অনুপ্রাণিত করতে পারি, আগামী দিনে ওনার মতো মানুষ ওনার যে চিন্তাধারাগুলো তখনকার সময়ে ওনার সেই এত স্ট্রং কেরিয়ারকে পেছনে ফেলে দিয়ে ওনার দেশের টানে উনি এগিয়েছিলেন সবাই আমাদের জন্য। আজকে আমরা স্বাধীন ভারতবর্ষ আমরা সবাই, তো এই ওনার যে আদর্শ ওনার যে ফিলোসফি আমাদের মধ্যে অনুপ্রাণিত হবে, তাহলেই আজকের দিনে সরকারিভাবে যে সরকারের যে অনুষ্ঠানগুলোর সার্থকতা গুরুত্ব আমাদের মধ্যে হবে। সংস্কৃতি দপ্তর অনেকগুলো ইম্পর্টেন্ট প্রোগ্রাম আমরা করে থাকি, আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আপনাদের সে প্রেরণা নিয়ে করে থাকি, কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে অনেকগুলো প্রোগ্রাম করে থাকি। অনেকগুলো প্রোগ্রামের মধ্যে মহাত্মা গান্ধীর জন্মদিন এটা অন্যতম প্রোগ্রাম। এই বছরের মহাত্মা গান্ধীর জন্মদিনের সিগনিফিকেন্টটা অন্য ধরনের, যদিও রাজ্যভিত্তিক প্রোগ্রামটা আমরা গোটা করে করতে পারিনি করিনি কারণ জেলা পর্যায়ের র্যালি থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম করা হচ্ছে, আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে সাব ডিভিশন লেভেলে প্রোগ্রামগুলো হচ্ছে সরকারি বেসরকারি উদ্যোগে। আজকের দিনে সারা ভারতবর্ষে গ্রাম সভা করা হচ্ছে, রাজ্যের আমাদের রাজ্যে যারা মিনিস্টার থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিরা বিভিন্ন গ্রাম সভাতে ওনারা অংশগ্রহণ করছে সারা রাজ্যে, অ্যাক্রস দ্য স্টেট, সারা ভারতবর্ষে ইনফ্যাক্ট এই অনুষ্ঠানটা করা হচ্ছে। আর এই বছরের মহাত্মা গান্ধীর জন্মদিনটার সিগনিফিকেন্টটা অন্য ধরনের, আপনারা দেখতে পাচ্ছেন সেই আমাদের সেই ব্যাকড্রপে উপর দিকে কর্নারে একটা লোগো লাগানো আছে, আমি জানি না এখানে যারা স্টুডেন্ট অনেকে আছে তাদের দৃষ্টিতে নিয়ে যাচ্ছে। ভারত সরকারের নির্দেশে সারা ভারতবর্ষে আমাদের স্বাধীনতার 75তম বৎসর উপলক্ষে আমরা বিভিন্ন অনুষ্ঠান নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, অনেকগুলো রাজ্য সরকারের পক্ষে আমাদের ত্রিপুরার পক্ষেও অনেকগুলো প্রোগ্রাম আগামী দিনে হাতে নেওয়া হয়েছে। আগামী 2 বৎসর মানে 2023-এর আগস্ট মাস অবধি আমাদের রাজ্যে যত ধরনের অনুষ্ঠান হবে, সরকারি অনুষ্ঠান, কালচারাল অনুষ্ঠান হোক, যে কোনো ধরনের প্রোগ্রাম লঞ্চিং হোক, ফাউন্ডেশন লেইং হোক, যে কোনো ইভেন্টস হোক, সবগুলো প্রোগ্রামটাই আপনার আজাদিকে অমৃত মহোৎসবের যে লোগোটাকে ট্যাগ করে আমাদের করতে হবে, এবং সবগুলোই প্রোগ্রাম ইভেন্টসগুলোই ভারত সরকারের আজাদিকে অমৃত মহোৎসবকে সামনে রেখে একটা পোর্টাল ক্রিয়েট করা হয়েছে, পোর্টাল আপলোড করা হবে। ইতিমধ্যে আমাদের রাজ্যে আজাদিকে অমৃত মহোৎসবের যে মূল অনুষ্ঠানটা 12ই মার্চ আমাদের উমাকান্ত কমপ্লেক্সে মাননীয় চিফ মিনিস্টার স্যারের হাত দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়, এই অনুষ্ঠান শেষ হবে আগামী 2023-এর আগস্ট মাসে। ব্যাপক অনুষ্ঠান হাতে নেওয়া হয়েছে, অসংখ্য অনুষ্ঠান, আমি নাম বলবো না, এখানে সব বলতে গেলে 1 ঘন্টা সময় লাগবে। আর্টি অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের বড় বড় মনীষীদের অনুষ্ঠান আমাদের রাজ্যে হবে আগামী দিনে, একটাই লক্ষ্য আজাদিকে অমৃত মহোৎসব যে আমাদের 75 বছর দেশের স্বাধীনতার যে সুবর্ণ যে মুহূর্তগুলো এটার মধ্যে তুলে ধরা হবে। আমাদের রাজ্যের যারা যারা নাগরিক যারা ওই সময়ে যারা আমাদের ফ্রিডম মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন তাদের উপরে যেমন ডকুমেন্টারি হবে, যাদের যেমন বুকলেট তৈরি করা হবে, উন্মোচন করা হবে, মানুষের ওনাদের নামে রাজ্যের বিভিন্ন স্কুল কলেজ রাস্তাঘাট ইত্যাদি নামকরণ করা হবে, অনেকগুলো অনুষ্ঠান হবে, বিশ্বামুন্ডার থেকে শুরু করে বড় বড় অনুষ্ঠান হবে। জাস্ট এই কথাটুকু বললাম প্রাসঙ্গিক, কারণ মহাত্মা গান্ধী আমাদের স্বাধীনতার প্রেরণা, আমাদের 200 বছরের ব্রিটিশকে দেশকে মুক্ত করার ক্ষেত্রে ওনার